আপনাদের সকলকে শ্রী মনোজ কুমার মুখার্জি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে স্বাগত জানাই। জ্যোতিষ সম্রাট শ্রী মনোজ কুমার মুখার্জির অনেক ভক্তদের অনুরোধে আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা দাদার পলাশ চাপড়ি চেম্বারটির বিষয়ে কিছু আলোকপাত করতে চলেছি। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত শিলাবতী নদীর তীরে পলাশ চাপড়ি একটি অত্যন্ত ছোট্ট একটি গ্রাম। শহরের নাগরিক সভ্যতার থেকে অনেক দূরে এক শান্ত স্নিগ্ধ, যেখানে আছে প্রকৃতির ছোঁয়া, আছে লাল মাটির ঘ্রাণ। আমরা আগেই বলেছিলাম জ্যোতিষ সম্রাট শ্রী মনোজ কুমার মুখার্জি তারা মায়ের চরণে এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তার প্রমাণ আপনাদের সামনেই রয়েছে। দাদা চাইলে অনায়াসেই কিন্তু কলকাতার অন্তর্গত বহু স্থানে তার চেম্বার খুব সহজেই করতেই পারতেন, কিন্তু প্রিয় দাদার লক্ষ্য শুধু উপার্জন করা নয়। আনন্দে থাকার জন্য জীবনে শান্তি থাকাটাও অত্যন্ত প্রয়োজন। তার জন্য এ সকল প্রত্যন্ত গ্রাম্য জায়গায় শ্রী মনোজ কুমার মুখার্জি নিজের চেম্বার করেছেন। পলাশ চাপড়ির চেম্বারটিতে বিনামূল্যেও বহু মানুষকে উপকার করে দিয়েছেন আমাদের দাদা। বিশ্বাস ও ভালোবাসার আরেক নামই হল জ্যোতিষ সম্রাট শ্রী মনোজ কুমার মুখার্জি। মানুষের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবা দানের মধ্যেই যিনি খুঁজে পেয়েছেন পরম শান্তি, তৃপ্তি ও পরমানন্দ। শ্রী মনোজ কুমার মুখার্জি, যার উপরে চোখ বন্ধ করে আপনি ভরসা করতে পারেন, আপনার একান্ত ঘরের মানুষ, কাছের মানুষ, তাই আপনিও এই পরমানন্দকে ভাগ করে নিতে যোগাযোগ করুন এই নম্বরে 9564892910। পলাশ চাপড়ির চেম্বারে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মাতা।